শুক্রবার, এখন বাজে 3:40। আজকে যাচ্ছি দিদির বাড়ি আমি। কালকে মাঝরাতে আমার দিদিদের ফ্লাইট, ওরা চলে যাচ্ছে দেশের বাইরে আবার। কাল তো এয়ারপোর্টে যাবই, বাট আজকে একবার যাচ্ছি প্রয়াস শিখুর সাথে দেখা করতে। আমি একাই যাচ্ছি, এখন যাব দেখা টাকা করে, আবার ওখান থেকে 9:30 নাগাদ বেরিয়ে আসবো। ওর চা খেলে তবেই বিকেল হবে, চা খাওয়ার আগে বিকেল হচ্ছে না। 5টাই বাজুক আর 6টাই বাজুক, দিদি গেছে একটু পার্লারে ফিনিশিং টাচ নিতে। কিরকম ফিলিং হচ্ছে বল? কিরকম ফিলিং হচ্ছে? না এমনি কেমন লাগছে বল? অদ্ভুত লাগছে, হ্যাপি লাগছে, না কিরম লাগছে? মিক্সড। রিকো তোমার মিক্সড? তুমি এখন কাকে স্কেচ করছো? এখন কালার করছো? করো, আজকে করো, খুব সুন্দর হচ্ছে তো, খুব লক্ষ্মী ছেলে। আমি ঢুকতেই বলছে বেবা তুমি একা এলে, ফ্লারি কি একা? এই প্যান্টগুলোকে রোল কর, এগুলোকে রোল কর, আর জিন্সগুলোকে ফ্ল্যাট কর, রোল করে করে এগুলোকে এরকম সাইডে সাইডে ঢুকিয়ে দে, বুঝেছিস? হ্যাঁ, রিকো দেখাবে, একটা ট্রিক দেখাবে, দেখি রিকো। ও এখন ফুটবল নিয়ে খুব প্যাশনেট হয়ে পড়েছে। ওয়াও, হ্যাঁ আজকাল কিছু ভাঙিস না, যাওয়ার আগে ওর ভাঙলে মুশকিল। ওর বুটুর হয়েছে প্যাক, ওটাকে ঢুকিয়ে নিলি ব্যাগের মধ্যে, স্ট্যান্ডটা ঢুকিয়ে প্যাক হয়েছে। বাড়ি বলে ঠান্ডা সেটা ফেমাস হয়ে গেছে, হাই অল্টিটিউডে দিস। হ্যাঁ হ্যাঁ দেখাও দেখাও। ওয়াও ওয়াও, আমি প্রয়াস কিন্তু খুব লক্ষ্মী ছেলে, ওর বরাবরই ঠাকুর পুজো হিসাবে খুব ইন্টারেস্ট। এটা ওদের ছাদের ঘরে, যেখানে চিড়েকোটার ঘরে ঠাকুর ঘর, খুব যত্ন করে পুজোর কাজ করে, বাড়িতে সরস্বতী পুজো ওই করে। একটা আওয়াজ পাচ্ছি, একটা গুট গুট করে আওয়াজ পাচ্ছি আমি। রিকো তোর চশমাটা আমার বাবুরাওয়ের মতো হয়ে গেছে। আমরা তিনজন বসেছি এখানে চা আর ওয়ালনাট কেক নিয়ে। রিকো বলছে দে বেবাকে ওয়ালনাট কেকটা দে দাদা, মা বলে গেছে না? রিকো মাইকেল জ্যাকসনের ফ্যান, রিকো ভালো মুন ওয়াক করতে পারে, দেখাবে? হ্যাঁ এখন না, খেয়ে নাও তারপর। যেটা আমি ওখানে খেয়েই এসেছি। বাড়িতে আজকে পোলাও আর মাংস হয়েছিল দুপুরে, আমার জন্য একটু রেখে দিয়েছিল, আমি আর খেতে পারিনি, তাই ও প্যাক করে দিয়ে দিয়েছে বাড়িতে গিয়ে। তাহলে দুজনে মিলে বাসন্তি পোলাও হয়েছিল। হ্যাঁ বাসন্তি পোলাও আর মাটন। তো দিপাঞ্জনের ভালোই হলো, আজকে বাড়িতে আমাদের ডিনার ছিল, মুগের ডাল যেটা সকালে করেছি, আর ভিন্ডি আলু পেঁয়াজ কালো জিরে দিয়ে ভাজা, রুটিও নিয়ে এসছে। কিন্তু আমি জানি ওর মোটেই ফ্রাইডে সেটা খাওয়ার যে খুব একটা মন ছিল না,
স্টার্টার দিয়ে শুরু হবে এখন, ফিশ ফ্রাই দিয়ে শুরু হবে এখন। ভালো ব্যাপার, বেশ ভালোই হলো ভাই, না গিয়েও বসে বসে আমি যা যা খেলাম তুই সব খেতে পারবি। হ্যাঁ সেটা তো ভালোই, তারপরে যখন উঠেছে তখন আমিও দেখছি যে অনেক বেজে গেছে, খাবার টাবার ভেজানো হয়নি, খাবার করতেও দেওয়া হয়নি। আমার সঙ্গে বসেছে সে আমার ওই চেয়ার থেকে আমার কোল থেকে আর নামে না, এই এতক্ষণ হাতের ওপরে বসেছিল। মানে যেহেতু শ্রীদীপা নেই তাই আমি যেন কোথাও চলে না যাই, দুজনের মধ্যে একজন না থাকলেই ওইটা করে, ও প্রচন্ড ভাবে একটা স্কেয়ার্ড মানে টেরিফাইড ফিল করে যেন কিরকম। গুড আফটারনুন, বাইরে সাংঘাতিক রোমান্টিক একটা ওয়েদার, বৃষ্টি হচ্ছে না, মেঘ করে আছে, হালকা হাওয়া দিচ্ছে। এই সাংঘাতিক রোমান্টিক ওয়েদারে আমি পৃথিবীর সবথেকে আনরোমান্টিক মানুষের সাথে বেরিয়েছি, আর তার উপর হচ্ছে এই গুগল ম্যাপ, একটা কথা হাজার বার বলে। স্বামীকে যত গালাগালি দিবি তত দেখবি স্বামী এত রোমান্টিক ওয়েদারে কোথাও একটু নিয়ে বেরোবে, বলবে চল একটু শপিং এ যাই, কিছু খাই, কোথাও একটু বসি, রুফটপ কোথাও বসি, শপিং ছেড়ে দে, পয়সা কড়ি নেই এখন তো নয়। আমরা যাচ্ছি কোথায় বলতো, আমরা এখন যাচ্ছি কোথায়, এশিয়ান পেইন্টস এর দোকানে না, পেইন্ট চুজ করতে। আমাদের ইন্টেরিয়ার ডিজাইনারের আর্ধেক কাজ আমরাই করি ঘুরে ঘুরে, দেখতেই পাও তোমরা সেটা, আমরা একাই যাই দেখি এবং করে দিই। যাই হোক সেসব আর তোমাদের সাথে পরে শেয়ার করবো সব এক্সপিরিয়েন্স, এখন আর কিছু করার নেই। ক্যাটলগ আনতে সে রোজই ভুলে যাচ্ছে, তাই বাধ্য হয়ে আজকে আমরাই বেরিয়ে পড়েছি যে আমরা নিজেরাই যাচ্ছি, গিয়ে শেড সিলেক্ট করে তাকে পাঠিয়ে দেবো। আমাদের মনে হলো মানে আমাদের কাছে আর কোনো উপায় নেই, যেহেতু কাজটা আমাদের, তারাটা আমাদের বেশি, আর আমরা একটা এ ঠিক করে রেখেছি যে একটা পুজো করবো, এই করবো, সেভাবে একটা প্ল্যান করে রেখেছি। তো তার আগে প্রজেক্টটা শেষ হওয়া খুব জরুরি, অত্যন্ত ডিসঅ্যাপয়েন্টেড কিছু জিনিস নিয়ে পরে সেসব তোমাদের সাথে শেয়ার করবো একদিন। বৃষ্টি হয়ে গেছে তো আমাদের, আচ্ছা রং পছন্দ করেই আমরা সোজা বাড়ি চলে যাবো। হ্যাঁ আবার কি, আমরা কিছু খাবো না, মানে কি খাবে রাস্তায় দাঁড়িয়ে ফুচকা চাট, একটু চুপ কর তো বাবা। কি দুপুর বেলা সবে ভাত ফাত খেয়ে বেরিয়ে ফুচকা চাট খাবি? আজকে তো বাবা আজকে রিচমাস দিয়ে ভাত খেয়েছি বাবার সঙ্গে বেরোবো। যদি বলি যে আমার এত হিসু পেয়েছে পেট ফেটে যাচ্ছে, ও তাও দাঁড়াবে না। মানুষ কি করে, বউ যদি এরম বলে পাগল হয়ে যাওয়া উচিত যে হ্যাঁ কোথায় একটা দাঁড় করানো যায়, ওর কষ্ট হচ্ছে, তাড়াতাড়ি সিরিয়াসলি নেওয়া উচিত এই ব্যাপারটা। ও সব নেই, দেখো কিরম করছে এইরকম রাস্তায় বেরোলে, আরে একটু ড্রাইভে বেরোলে মানুষের কোথাও একটু চা খেলো কিছু খেলো বলবি তো, কখনো বলে এই সবের হুজুক আমার। কেন এখন খেলে সন্ধ্যাবেলা চা খাওয়া যায় না, মানে চলো দেখি যাই, রং আর তোমাদের কি দেখাবো পছন্দ করি গিয়ে, সেরকম কোনো আমাদের অনেক অপশন নেই কালারে, মোস্টলি তো দেখেছো আমাদের ডিজাইন সবই হোয়াইট। আজকে এখন ঠিক রাত্রির 12:10, আর আমরা এয়ারপোর্টের রাস্তায়, বাবাও এসে গেছে আজকে সন্ধ্যাবেলা নিউ টাউনে, তো বাবা আমাদের সাথেই যাচ্ছে যেহেতু আমাদের বাড়ি থেকে এয়ারপোর্টটা কাছে। যে আমাদের চান্টু বান্টু এসছে, কিয়ারাকে তো দেখতে পাচ্ছ, কিয়ারার ফেভারিট জায়গায় এসে বসে আছে, আজকে একটু বেশি রাস্তা যাচ্ছে, একটু বেশি স্পিডে যাচ্ছে, ওই জন্য আমার দিকে এসে বসেছে। তো দিদিরাও বেরিয়ে পড়েছে প্রায় 11:30 সময়, ওদেরও পৌঁছতে তো ঘন্টাখানেক লাগবে, আমরা 12:15 নাগাদ বেরোলাম যাতে আমরা একটু তাড়াতাড়ি পৌঁছে যাই, মানে ওরা যেহেতু যাবে তো আমাদের জন্য ওদেরকে ওয়েট না করতে হয়। ওখানে গিয়ে আমরা গাড়ি পার্ক করি নাকি গাড়ি নিয়েই যাই, সেটা ওখানে গিয়েই ডিসিশনটা নেবো। শনিবার রাত্রির রাস্তাঘাট কিন্তু জমজমাট আছে চিনার পার্ক এরিয়া, বল ভালোই জমজমাট আছে, কে বলবে রাস্তাঘাট দেখে যেন রাত্রির 12:00 বাজে। এইটা হচ্ছে কলকাতা, মজা লাগছে, মজা হচ্ছে। এয়ারপোর্ট যাচ্ছে আজকে, বাস স্ট্রোলারে চড়ে এসেছে, এত রাতে বাবাই প্রথম এই এয়ারপোর্টের রাস্তায় এলো। আমরা পৌঁছে গেছি, 5-7 মিনিট হলো, এইখানটাতে ওয়েট করছি কারণ ইনডেফিনিট টাইমের জন্য তো ভেতরে গাড়ি দাঁড়াতে দেয় না, তো দিদিরা এখন এসে পৌঁছায়নি, আমরা এখানটা ওয়েট করছি। ওদের গাড়ির নাম্বার জানি, ওরা যেই ক্রস করবে আমরা তখন ওদের সাথেই একসাথে ঢুকবো এখানে টিকিট নিয়ে। তুমি কি রিকো দাদাকে বাই বাই করতে এসছো? কি রিকো দাদাকে বাই করতে এসছো? কিউর ফ্রেন্ড তো রিকো দাদা।
চাও, টাটা, বাই বাই, যাও টাটা টাটা। রাত্রির 1:15 আমরা অলমোস্ট বাড়ি পৌঁছেই গেছি এখন ইকোস্পেসের কাছে। তো দিদিরা চলে গেলো ওখানে, আমাদের তো আর ওখানে বেশিক্ষণ দাঁড়িয়ে থাকার ছিল না, ওরাও একটা সময় মতো ঢুকে গেলো। ওদের 3:50 ফ্লাইট, তো অবভিয়াসলি যেহেতু ইন্টারন্যাশনাল ডিপার্চার প্রচুর ফর্মালিটিস থাকবে, প্লাস ওদের প্রচুর লাগেজ আছে, তো সব কিছু নিয়ে মোটামুটি সব কিছু শান্তিতে হয়ে যাক। আমরাও এবার বাড়ি গিয়ে ঘুমিয়ে পড়বো, কারণ কালকে আমাদের প্ল্যান হচ্ছে বাবাকে নিয়ে কল্যাণী যাওয়ার। তো কালকে বাবা প্রথমবার কল্যাণী যাবে, মানে ফ্ল্যাটটা হ্যান্ড ওভার পাওয়ার পর বাবা একবারও কল্যাণী যায়নি। তো কালকে আমাদের এটাই প্ল্যান, তো সেটার জন্য আমাদের একটু তাড়াতাড়ি উঠতে হবে, যে কাজ করতে আসবে তাড়াতাড়ি চলে আসবে, আমাদেরও স্নান টান করে রেডি হয়ে 9:00 বেরিয়ে পড়তে হবে। এখন আমরা বাড়িয়ে শুয়ে পড়ি আর ভিডিওটাও এখানে শেষ করে দিই। আশা করি তোমাদের ভালো লেগেছে, ভালো লাগলে লাইক করো, শেয়ার করো, আর সাবস্ক্রাইব না করে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে নাও। ভালো থেকো, সবাইকে ভালো রেখো, এই বলে ব্লগটি ভালোবাসে তোমার থেকে, টাটা টাটা, বাই বাই, গুড নাইট। বাবা টাটা করে দাও, গুড নাইট, গুড নাইট। বাবা যা তখন যেই আছে এটাই অনেক, বাবার 1:14 মানে বাবার হাফ ঘুম হয়ে যাওয়ার কথা এর মধ্যে। বাবা তো ঘুমিয়ে নিয়েছে, কারণ আজকে ম্যাচ হচ্ছিল না। বাবা বোধ হয় ঘরে রেস্ট নিচ্ছে, গিয়ে দেখি বাবা শার্ট প্যান্ট পরে শুয়ে আছে। তোর সাথে যখন বেরোবি তার আগে আমায় ডেকে নিবি।